আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। এখানে আপনারা কিছু সোলারের প্যানেল দেখছেন, যেগুলা হচ্ছে জার্মানির টেলসান ব্র্যান্ডের সোলার প্যানেল এবং এটা হচ্ছে টিআর ওয়ানের সোলার প্যানেল। এই সোলার প্যানেলগুলা এক একটা প্যানেল হচ্ছে 550 ওয়াটের সোলার প্যানেল। এই প্যানেলগুলা ব্ল্যাক একদম ডায়মন্ড কাট, অর্থাৎ যেটাকে আমরা বলি হলো মনো সোলার প্যানেল, এবং এটা হচ্ছে ব্ল্যাক মনো সোলার প্যানেল উইথ হাফ কাট সোলার প্যানেল। এটার সেলটা হচ্ছে হাফ কাট সেল। মার্কেটের এখনকার আমাদের বাংলাদেশে যত ধরনের সোলার প্যানেল আছে, সবচাইতে ভালো মানের সোলার প্যানেল হচ্ছে জার্মানির টেলসান ব্র্যান্ডের এই সোলার প্যানেলগুলো। আমরা আগামীকালকে শুক্রবারে ইনশাল্লাহ এই প্যানেলগুলো সেট আপ করবো ম্যাটাডোর একটা ফ্যাক্টরিতে। কিছুদিন আগে আপনারা আমাদের আরেকটা ইন্ডাস্ট্রিয়াল সেট আপের ভিডিও আমাদের চ্যানেলে দেখছিলেন। আমরা আরেকটা ইন্ডাস্ট্রিয়াল সেট আপ করতে যাচ্ছি আগামীকালকে শুক্রবারে, ম্যাটাডোর প্যান অর্থাৎ কলম। অনেকে আপনারা ম্যাটাডোর কলম দিয়ে লেখেন, ম্যাটাডোর ব্রাশ দিয়ে আপনারা ব্রাশ করেন, তো ম্যাটাডোরটা হচ্ছে আমাদের খুব স্বনামধন্য একটা কোম্পানি আমাদের বাংলাদেশে। তো তাদের ফ্যাক্টরিতে আমরা আগামীকালকে এই হাইব্রিডের সোলার প্যানেল উইথ হাইব্রিডের একটা সোলারের সেট আপ আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ইনস্টল হবে। তো আমরা ইনস্টলেশনের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো বিশেষ করে সোলার প্যানেলগুলো আপনারা যখন কিনতে যান, অনেকে একটু 2 টাকা 1 টাকা কমের জন্য নন ব্র্যান্ড সোলার প্যানেলগুলো কিনেন এবং সস্তা টাইপের বা লো কোয়ালিটির সোলার প্যানেলগুলো কিনেন। অ্যাকচুয়ালি হাইব্রিডের যারা আপনারা সেট আপ করবেন, অন্তত সোলার প্যানেলটা ভালো মানের কিনবেন। ভালো মানের সোলার প্যানেল যদি আপনি না কিনেন, আপনার হাইব্রিড মেশিন থেকে আউটপুটটা আসবে না। এখানে আমরা এই সোলার প্যানেলগুলোর সাথে মোট আমরা সোলার প্যানেল দেব এখানে 6টা সোলার প্যানেল, অর্থাৎ 550 ওয়াটের 6টা সোলার প্যানেল, মানে হচ্ছে 3300 ওয়াটের সোলার প্যানেল। তার সাথে আমরা দিব আমাদের তাইওয়ানের হলুদ কালারের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার, আপনারা দেখছেন সেই হাইব্রিডের পাওয়ারটনিকের সেই হাইব্রিডের সোলার ইনভার্টারটা। পাওয়ারটনিকের এ হাইব্রিড সোলার ইনভার্টারটা ব্যাটারি ছাড়াও ইউজ করা যায়, আবার ব্যাটারি দিয়েও ইউজ করা যায়। তো এখানে ম্যাটাডোর যে ফ্যাক্টরি, এটাতে তাদের ব্যাকআপের জন্য জেনারেটর আছে, সুতরাং এখানে তারা ব্যাটারিটা ইউজ করবেন না, শুধুমাত্র সোলার প্যানেল থেকে এই আমাদের হাইব্রিডের মেশিনটা সরাসরি 220 ভোল্ট ইলেকট্রিসিটি উৎপন্ন করবে এবং তার যে লোডে আউটপুট দিবে। অর্থাৎ ব্যাটারি ছাড়া শুধুমাত্র সোলার প্যানেল থেকে আপনি 220 ভোল্ট ইলেকট্রিসিটি আউটপুট পাবেন। মার্কেটে অনেক ধরনের সোলারের ইনভার্টার বা সোলারের আইপিএস বা সোলারের মেশিন আছে, বাট আপনারা যারা এর আগে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা পাওয়ারটনিকের এই মেশিনটা দিয়ে যে কয়টা সেট আপ করছি, ডাইরেক্ট সোলার থেকে আমরা আউটপুট পাইছি। আপনারা আমাদের চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। এই প্যানেলগুলো হচ্ছে 24 ভোল্টের প্যানেল, কিন্তু এটার ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে প্রায় 49.60 ধরি আমি, অর্থাৎ হিউজ পরিমাণে ভোল্টেজ এই প্যানেলগুলো থেকে আপনি আউটপুট পাবেন। একুরেট ওয়াট, একুরেট ভোল্টেজ, একুরেট অ্যাম্পিয়ার পাবেন। এখানে 550 ওয়াটের যে সোলার প্যানেল, এগুলা থেকে আপনি একুরেট 550 ওয়াটই পাবেন। অনেকে এই সোলার প্যানেলগুলোতে কাবিরাজি করে, কী কাবিরাজি করে, ঠিক একই সাইজের দেখতে কতগুলো সোলার প্যানেল আছে যেটা হচ্ছে 450 ওয়াটের সোলার প্যানেল। তো একটা কাস্টমার ফাঁসাফাঁসি দুইটা জিনিস যদি না দেখে, তাহলে সে কম্পেয়ার করতে পারে না যে কোনটা 450-এর সোলার প্যানেল আর কোনটা 550-এর সোলার প্যানেল। দুইটার সাইজ প্রায় সেম, একটুখানি কম বেশ আছে, ধরেন 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ছোট, যেটা 450-এর এই প্যানেলটা লম্বায় হলো 90 ইঞ্চি আর ওয়াইডে হলো 45 ইঞ্চি। লম্বাতে 90 ইঞ্চি আর পাশে আছে হলো 45 ইঞ্চি, আর যেটা 450 সেটা 90 ইঞ্চি থেকে একটু কম, 80 বা 82 ইঞ্চি, কিন্তু আপনি পাশাপাশি না দেখলে কম্পেয়ার করতে পারবেন না। কিন্তু এখানে যেটা প্রবলেম হয়, অনেকে 450-এর ওই সোলার প্যানেলটাতে 550-এর স্টিকার লাগায় বিক্রি করে এবং একটু কম দামে বিক্রি করে, অর্থাৎ 100 ওয়াট সে চুরি করে, সেই 100 ওয়াটের দামটা সে লেস করে দিয়ে একটু কম দামে বিক্রি করে, যার ফলে কাস্টমার কী করে, যেখানে কম পায় সেখান থেকে কাস্টমার কিনে। আপনি কম পাওয়ার অর্থ এই না যে আপনি জিতে গেলেন, আপনাকে সে কমে দিচ্ছে হলো এখানে সে ওয়াটটা চুরি করতেছে। আমরা কোনো ওয়াট চুরি করি না, আমরা আপনাকে যেই প্যানেলের যে ওয়াট, যেই প্যানেল যেভাবে আসে
একদম অরিজিনাল যা আছে তাই আপনি আমাদের কাছে পাবেন। এটা একুরেট 550 ওয়াটের প্যানেল, আপনি মাপলেও 550 ওয়াটই পাবেন। একটা জিনিস মনে রাখবেন, আইপিএস মার্ট বাংলাদেশে সোলার সিস্টেমের জন্য একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। এখানে আমরা কোনো দুই নাম্বারই করি না, কোনো দুই নাম্বার প্রোডাক্ট সেলও করি না। সুতরাং আপনি যদি অরিজিনাল কোনো প্রোডাক্ট চান, আপনি অবশ্যই সরাসরি আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনবেন। তো আমরা আগামীকালকে এটা ম্যাটাডোর ফ্যাক্টরিতে সেট আপ করবো। আমি যদি সময় পাই তো আমি নিজেও যাব, আর যদি আমি নাও যেতে পারি অন্তত আপনাদেরকে আমরা শেয়ার করব ভিডিওগুলো। এবং এটা যে সোলার থেকে ডাইরেক্ট আউটপুটটা দিচ্ছে কোনো রকমের ব্যাটারি ছাড়া, সেটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আপনাদের যাদের সোলার প্যানেলের দরকার হবে অবশ্যই আইপিএস মার্টের সাথে যোগাযোগ করবেন। এগুলো হচ্ছে 24 ভোল্টের 550 ওয়াটের হাইব্রিডের প্যানেল। এটা ছাড়াও 12 ভোল্টের যাদের সোলার প্যানেল লাগবে, 100 ওয়াটের সোলার প্যানেল, 150 ওয়াটের সোলার প্যানেল, 165 ওয়াটের সোলার প্যানেল, 200 ওয়াটের সোলার প্যানেল, অর্থাৎ 12 ভোল্টের সোলার প্যানেলগুলো আপনাদের যাদের লাগবে, আপনারা সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আইপিএস মার্টের প্রোডাক্টগুলো জেনুইন প্রোডাক্ট, এই জিনিসটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।